নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শিমুলতলা বাজারের অবস্থিত বাঙালি শিক্ষা পরিবার কোচিং সেন্টারে 10 বছর পূর্তি ও 10ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 7 নং মাস্কা ইউনিয়নের চেয়ারম্যান জনাব আব্দুস সালাম বাঙালি। এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির বাঙালি, ফারহানা রহমান, ইউপি সদস্য ফরিদ উদ্দিন বাঙালি ও তরুণ জনসেবক সাদ্দাম আলম ভুইয়া তন্ময় সহ আরও অনেকে। বাঙালি শিক্ষা পরিবারের পরিচালক ও শিক্ষক মুসা বাঙালি জানান, এই কোচিং সেন্টারের সুনাম চারদিকে রয়েছে, এমনকি ছাত্রছাত্রীরা ভালো ফলাফলেও এগিয়ে যাচ্ছে। কোচিং সেন্টারের পরিচালক মুসা বাঙালি বলেন, এই কোচিং সেন্টার গরিব মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠদান দিয়ে থাকে, এমনকি এতিম মেধাবীদের ভরণ পোষণও করা হয়।